হলিউডে দিন যত এগোচ্ছে ততই বাড়ছে হলিউড বাদশার পরবর্তী ছবি শাহেনশা নিয়ে বিভিন্ন গুঞ্জন। শুধু তাই না, শাহেনশা ছবির টিজার মুক্তির পর বাংলাদেশে আবারও ওঠে শাকিব খানের ঝড়। এবার সেই ঝড় উঠল ইউটিউব জুড়ে, কারণ সদ্য রিলিজ হয়েছে শাহেনশা ছবির প্রথম গান। তবে এই প্রথমবার শাকিব খান জুটি বেঁধেছে নুসরত ফারিয়ার সাথে, আর তাই এই জুটি নিয়ে যথেষ্ট এক্সাইটেড ছিল ঢালিউড। তবে সেই এক্সাইটমেন্ট আবারও বাড়ল, কারণ শাহেনশার প্রথম গানেই শাকিব খানের সাথে জমিয়ে ডান্স করেছে নুসরত ফারিয়া। আর সেই গানটির ডান্স কোরিওগ্রাফি করেছে বাবা যাদব, আর সাথে গানটির মিউজিক ডিরেকশনে ছিল স্যাভি। শুধু মিউজিক ডিরেকশন না, স্যাভি গান নিজেও গেয়েছে, তার অপোজিটে গলা মিলিয়েছে ঢালিউডের বিখ্যাত সিঙ্গার কণা। গানটা রিলিজের পর থেকে যথেষ্ট প্রশংসা পেয়েছে ঢালিউড আর টলিউড থেকে, এমনকি নুসরত ফারিয়াকে পার্সোনালি মেসেজ করেছে বহু প্রডিউসার আর প্রযোজনা সংস্থা। শুধু মেসেজেই শেষ নয়, বাংলাদেশ জুড়ে নুসরত ফারিয়াকে নিয়ে এখন আলোচনা হচ্ছে। অনেকেই বলছে শাকিব খান এবার নতুন শুধু লুকে না, নতুন ডান্স পর্বে দর্শকের মন জয় করেছে, আর তার সাথে তালে তাল মিলিয়েছে নুসরত ফারিয়া। তবে সূত্রের খবর, 22 মার্চ রিলিজ হচ্ছে শাহেনশা ছবি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডেথ ওয়ার্ল্ড অফ শাহেনশা। আর ততদিন অবধি আপনাকে দেখতে হবে সিটি সিনেমা, তার কারণ পরে শাহেনশা নিয়ে কি হচ্ছে সেই আপডেট আপনাকেই দেব আমরা। কখন চুপাইছে রসিকা মন বাঁধে।